কয়েকদিন ধরে নানা নাটকীয়তা ছিল, শঙ্কাও। সবশেষ রাশিয়ার বাহিনী কিয়েভে ঢুকে পড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে দেশটি। তিন দিকে ঘিরে রুশ বাহিনী আকাশে যুদ্ধবিমান, স্থলে ভারী যান আর নৌপথে রণতরী থেকে হানা দিতে দিতে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয়। সকালের দিকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা করে কিয়েভ সেনারা, তবে রাশিয়ার সর্বগ্রাসী বাহিনীর সামনে দাঁড়াতে পারেনি তারা। রুশ বাহিনী কিয়েভের চারপাশ ঘিরে ফেলেছে, রাজপথ দখলে নিয়ে টহল দেয় রুশ ট্যাঙ্ক। ঘটনাস্থল থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা জানিয়েছেন, এখন কিয়েভের পতন সময়ের ব্যাপার মাত্র। রাশিয়ার বাহিনী বেসামরিক স্থানে হামলা জোরদার করেছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম ডেনিসেনকো রয়টার্সকে বলেন, রাশিয়া বলছে তারা বেসামরিক স্থানে হামলা চালাচ্ছে না, কিন্তু গত ২৪ ঘন্টায় ৩৩টি বেসামরিক স্থানে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের উত্তরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজেদের দখলে নিয়েছে রাশিয়ান সেনারা। এদিকে রাশিয়া তার আকাশসীমায় যুক্তরাজ্য সংযুক্ত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার এই সিদ্ধান্তকে যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইউক্রেনে হামলার কারণে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রাশিয়াই হবে না, বরং এটি প্যারিসে হবে। অন্যদিকে ইউক্রেনে হামলা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ করতে রাজি নয় প্রতিবেশী দেশ জর্জিয়া। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নিচ্ছে না দেশটি। জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকোলির বরাত দিয়ে শুক্রবার রাশিয়ান টাইমস এ খবর জানিয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে বলেছেন, ন্যাটো জোটের আরও দৃঢ় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তিনি বলেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এছাড়া ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বলেও জানিয়েছে সরকার। ইয়াজিম পলাশ, সমকাল।